মানি লন্ডারিং প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। বলেন, অর্থপাচারের মামলাগুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও সহযোগিতা চায় দুদক। ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের যদি লন্ডারিং হয়, সেক্ষেত্রে তা অনুসন্ধান, তদন্ত এবং মামলা করার দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের উপর ন্যস্ত। বাকি অপরাধগুলোর ব্যাপারে অন্যান্য সংস্থা তাদের দায়িত্ব পালন করে থাকে। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সংস্থাগুলো যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়, তাহলে মানি লন্ডারিং প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সংস্থাগুলোর সমন্বিত সাফল্য একটি জাতীয় অর্থনীতির ক্ষেত্রে বিরাট গুরুত্ব বহন করবে।